সন্দেশখালীর ঘটনার দিকে নজর রাখবো, কারণ পরপর তিন দিন যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানে জনরোষে দেখতে পাওয়া গিয়েছিল শেখ শাহজাহান, তার অনুগামী উত্তম সর্দার এবং শিবু হাজরা, তাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে। এবং গতকালই আমরা দেখতে পাই যে সন্দেশখালীর এই ঘটনা, যে খবর সামনে আসে যে উত্তম সর্দার, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হবে, উত্তম সর্দার এবং পাশাপাশি বিজেপি নেতা বিকাশ সিং, এই দুজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সন্দেশখালীর উত্তম সর্দার, জুলুমবাজির অভিযোগে গ্রেফতার। শনিবার দল থেকে উত্তম সর্দারকে সাসপেন্ড করে তৃণমূল, সাসপেনশনের পরেই গ্রেফতার। অশান্তিতে উস্কানির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন। বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল, পাশাপাশি সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। প্রথমেই আমি আসব বসিরহাটে, সেখানে যে প্রতিনিধি আমাদের রয়েছেন বসিরহাট আদালতে, কারণ আজ উত্তম সর্দার এবং বিকাশ সিংহ তাদের দুজনকে আদালতে পেশ করা হবে। সেখানে আদালত চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, আজ আদালতে পেশ করা হবে এই উত্তম সর্দার, যাকে আমরা দেখেছিলাম যে গ্রেফতারির দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু শেখ শাহজাহান এবং শিবু হাজরা তারা অধরা রয়েছেন, তাদেরকে এখনও খোঁজ মেলেনি, কিন্তু এই উত্তম সর্দার তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা বিকাশ সিংহ। ইতিমধ্যেই পুলিশ সূত্রে আর কি খবর পাচ্ছ? হ্যাঁ দেখো সৌম্যজিৎ, পুলিশ সূত্রে গতকালকে থেকে যে খবর ছিল রাতের বেলা খবর, যে খবর আমরা পেয়ে গেছিলাম যে সন্দেশখালীর যে অভিযুক্ত বিকাশ সিং, উত্তম সর্দার এবং শিবু হাজরা, শেখ শাহজাহান ঘনিষ্ঠ, এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং এই উত্তম সর্দারের বিরুদ্ধে দফায় দফায় দীর্ঘ তিন দিন পরপর তিন দিন ধরেই কিন্তু জনতা কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছিল এবং মেয়ে এলাকার জন সাধারণ মানুষ, তারা মহিলারা যারা লাঠি ব্যাঁশ এবং ঝাঁটা নিয়ে কিন্তু থানার সামনে এবং থানা সংলগ্ন এলাকায় ত্রিমোহিনীতে সেখানে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল। এই শেখ শাহজাহান অনুগামী উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে তা অবশেষে কিন্তু এই সে উত্তম সর্দারকে গতকালকে রাতে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ এবং এই সে এই উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক এলাকায় কিন্তু সন্ত্রাস চালানো, মানুষের গরিব চাষিদের জমি কেড়ে নেওয়া, তাদের পাশাপাশি মানুষকেও হুমকি দেওয়া এবং হুমকি দিয়ে তাদেরকে দলের মিটিংয়ে নিয়ে যাওয়া, মিছিলে নিয়ে যাওয়া, একাধিক অভিযোগ এই উত্তম সর্দারের বিরুদ্ধে ছিল। সেই অভিযোগের ভিত্তিতে উত্তম সর্দারকে কিন্তু গতকাল গ্রেপ্তার করে পাশাপাশি বিজেপি নেতা বিকাশ সিং বসিরহাটের লোকসভা কেন্দ্রের কনভেনার, সেই কনভেনার বিকাশ সিংকেও কিন্তু গ্রেপ্তার করেছে। তার মূলত যে অভিযোগ যে গ্রামবাসীদের উস্কানি দিয়ে এই যে আন্দোলন তৈরি করেছিল সেটা বিকাশ সিংয়ের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ ছিল, সেই কারণে কিন্তু পাশাপাশি বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পাশাপাশি এখনও পর্যন্ত কিন্তু অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান ও আরাক শেখ শাহজাহান অনুগামী শিবু হাজরা, এদেরকে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। এখনও পর্যন্ত কিন্তু এরা এলাকাতে এখনও পর্যন্ত অধরা আছে, লুকিয়ে আছে। কিন্তু মানুষের অর্থাৎ বিক্ষোভকারীদের কিন্তু একটাই স্বস্তি এই মুহূর্তে যে অবিলম্বে গ্রেপ্তার করার যা দাবি উঠেছিল, মেন অভিযুক্ত যে বেশিরভাগটাই সন্ত্রাস চালিয়েছিল এলাকা সন্দেশকারী এলাকা জুড়ে, যার বিরুদ্ধে বেশিরভাগ খুব মানুষ উগড়ে দিয়েছিল, উত্তাল হয়ে উঠেছিল সন্দেশকালী, হ্যাঁ সেটা হচ্ছে যে উত্তম সর্দারকে কিন্তু কালকে গ্রেপ্তার করে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এরপরে এই জায়গায় প্রবীর তোমার কাছে জানতে চাইবো যে পুলিশের কতদিনের এই উত্তম সর্দার এবং বিকাশ সিংহকে, তাকে কতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে আজকে আদালতে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? হ্যাঁ দেখো, যেটা হচ্ছে যে এই উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে গতকালকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং গতকাল দুপুর নাগাদ কিন্তু এই তৃণমূল দল থেকে তাকে কিন্তু 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল, সে কারণেই কিন্তু দল সাসপেন্ড করতে, সাধারণ মানুষের গ্রামের চাপে পড়ে কিন্তু তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল। তারপর পরেই আজ কিন্তু রাতের বেলা তাকে গ্রেপ্তার করে 7 দিনের পিছিয়ে চেয়ে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, এই জায়গায় আমি আসবো আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সন্দেশখালী থেকে, প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, তোমার কাছে জানতে চাইবো যে গ্রামবাসীরা পরপর তিন দিন ধরে যে দাবি তুলেছিলেন শেখ শাহজাহানের অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দার, তাদেরকে গ্রেফতার করতে হবে, সেই জায়গায় দেখতে পাওয়া গেল যে গতকালই তাকে দল থেকে উত্তম সর্দার তাকে দল থেকে সাসপেন্ড করা হয় এবং তারপরেই কিন্তু পুলিশ উত্তম সর্দারকে গ্রেফতার করেছে, আজ তাকে আদালতে তোলা হবে, এবং এই জায়গায় দাঁড়িয়ে গ্রামবাসীরা তারা কি বলছেন আজকে গ্রামের ছবিটা কি দেখতে পাচ্ছ? তিন দিন যেভাবে দফায় দফায় সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গ্রামের ছবিটা কি?
এবারে সমুজি তোমাকে প্রথমে গ্রামের ছবিটা দেখাবো, কারণ সন্দেশখালি এই মুহূর্তে আতঙ্কপুরে পরিণত হয়েছে। তুমি জানো দফায় দফায় সন্দেশখালি কিভাবে উত্তপ্ত হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য সন্দেশখালির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 5টি 8টি এলাকা ইতিমধ্যেই 144 ধারা জারি করা হয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারনেট পরিষেবা সেটাও বন্ধ রয়েছে। আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে তোমাকে সুদর্শন, যে পুরো জায়গাটা এই মুহূর্তে মানুষ একেবারে নেই বললে চলে, কার্যত বন্ধের আকার ধারণ করেছে সন্দেশখালির কয়েকটি এলাকা এবং এর সঙ্গে সঙ্গে মানুষজন বেরোতেও এখন রীতিমতো ভয় পাচ্ছেন বাড়ি থেকে। অর্থাৎ দফায় দফায় যে উত্তেজনা দেখা যাচ্ছিল সন্দেশখালি, সেটা ক্রমশ কমতে থাকলেও এবং আইন শৃঙ্খলা ক্রমশ ফিরে আসতে থাকলেও মানুষজন এই মুহূর্তে সন্দেশখালিতে বেরোতে ভয় পাচ্ছেন। যত দূর চোখ যাওয়া যায় দেখবে জনমানবহীন একেবারে রয়েছে এই সন্দেশখালি অঞ্চল। এবং তুমি জানো শনিবার রাতেই গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার, অর্থাৎ এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং বিজেপি এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজকে বসিরহাট আদালতে তোলা হবে এবং তাদেরকেও পুলিশে হেফাজতের আবেদন জানানো হবে সরকার পক্ষের আইনজীবীর তরফ থেকে। তোমাকে এর পাশাপাশি জানাবো যে মূলত তাদেরকে পুলিশে হেফাজতে নেবার মধ্য দিয়ে শিবু হাজরা ঠিক কোথায় রয়েছে, কারণ এই শিবু হাজরার নাম বারংবার উঠে আসছিল, সেই শিবু হাজরা কোথায় রয়েছে বা এই অশান্তি ছড়ানোর পিছনে আর কারুর মদত রয়েছে নাকি, এই বিষয়টাও কিন্তু ভেবে দেখবেন পুলিশ আধিকারিকরা। সবটা মিলে সন্দেশখালি আস্তে আস্তে যে এলাকাগুলো রয়েছে নিয়ন্ত্রণে আসলেও, আইন শৃঙ্খলা উন্নতি পথে আসলেও বর্তমানে যে সিচুয়েশন বা বর্তমানে যে অবস্থান সেখানে কোথাও গেলে থমথমে হয়ে রয়েছে সন্দেশখালির পরিবেশ। মাঝে মধ্যে পুলিশের তরফ থেকে রুটমার্চ করা হচ্ছে গোটা এলাকা, এর পাশাপাশি মাইকিং করা হচ্ছে এবং সন্দেশখালির বিভিন্ন জায়গায় যেখানে যেখানে 144 ধারা জারি রয়েছে সেখানে নোটিশও পর্যন্ত দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশ আধিকারিকরা মাঝে মধ্যে মানুষজনের সঙ্গে এসে কথা বলছেন। সবটা মিলিয়ে এখনো কিন্তু সন্দেশখালি আতঙ্কপুরে পরিণত হয়েছে এবং মানুষজন স্বাভাবিক ছন্দে ফিরে আসবেন কবে, এই প্রশ্নটাই কিন্তু এখন থেকে যাচ্ছে। একদমই এই জায়গায় সুকৃতি তোমার কাছে জানতে চাইবো যে আজ গ্রামবাসীদের কোন কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই উত্তম সর্দার গ্রেপ্তার হওয়ার পরে। একেবারে দেখো এখানে শিবু হাজরার ভয়ে প্রায় প্রত্যেকেই মুখে বলতে পারো কুলুপ এঁটেছে এবং তাদের মধ্যে প্রত্যেকেরই একটা ভয় কাজ করছে এই শিবু হাজরাকে নিয়ে। কারণ তুমি জানো যেভাবে চাষের জমিকে দখল করে নিয়েছিলেন এই শিবু হাজরা এবং উত্তম সর্দার, সেখান থেকে দাঁড়িয়ে তারা যথেষ্টই কিন্তু আতঙ্কে রয়েছেন এবং ভয়ে ভীত সন্ত্রস্ত রয়েছেন। সব মিলিয়ে সন্দেশখালি যে আবার কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে এটাই কিন্তু এখন দেখার সময়। একদমই, অর্থাৎ সুকৃতি সেই প্রশ্নই কিন্তু এখন খুব বড় হয়ে উঠছে, কারণ যেভাবে পর পর সন্দেশখালিতে যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল, যে জনরোষের ছবি দেখা গিয়েছিল, কারণ আমরা দেখেছিলাম গত 5ই জানুয়ারি যখন ইডি তারা রেশন বন্টন দুর্নীতি তদন্তে গিয়েছিল সেই সময় যে উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছিল সেটি কিন্তু শাহজাহানের পক্ষে এবং কেন্দ্র তদন্তকারী সংস্থার বিপক্ষে বলা চলে। এবং তারপর থেকে আমরা দেখতে পেয়েছি 7, 8 এবং 9 পরপর তিন তিন যেভাবে উত্তপ্ত হয়েছে সন্দেশখালি, সন্দেশখালির জিলিয়াখালিতে অগ্নি সংযোগের মতন ঘটনা, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালি জুড়ে সেই জায়গায় দাঁড়িয়ে, এটা পুরোটাই কিন্তু শেখ শাহজাহানের বিপরীতে, শেখ শাহজাহানের 2 অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সেই জায়গায় উত্তম সর্দার তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজ তাকে আদালতে পেশ করা হচ্ছে, বসিরহাট আদালতে পেশ করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কিন্তু তাকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাতে পারে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আমরা আবারও আসবো, আমাদের সঙ্গে রয়েছেন বসিরহাট আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, আরও একবার জানতে চাইবো যে ইতিমধ্যেই পুলিশ সূত্রে কি আপডেট পাচ্ছ, কারণ আজ যে তুমি যেমনটা বললে কিছুক্ষণ আগে যে তাকে এই উত্তম সর্দার এবং বিকাশ সিংহ তাকে তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে আদালতে, পুলিশ সূত্রে আর কি খবর পাওয়া যাচ্ছে? সৌমজিত, আমরা কিন্তু একেবারে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একেবারে বসিরহাট যে কোর্ট, যেখানটাতে উত্তম সর্দার এবং বিকাশ সিংকে কিন্তু যে কোর্টে তোলা হবে সেইখানে আমরা একেবারে দাঁড়িয়ে আছি। এখন তাকে উত্তম সর্দার এবং যে ছবি আমরা দেখাচ্ছি উত্তম সর্দার এবং যে বিকাশ সিং বিজেপি নেতা দুজনকেই কিন্তু মিনাকা থানায় গতকাল গ্রেপ্তার করে তাকে রাখা হয়েছিল। সেখান থেকে দুজনকেই বার করে কিন্তু তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মিনাকা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি এবং সেখান থেকেই কিন্তু পুলিশ তাদেরকে
দুজনকে নিয়ে আসবে এবং বসিরহাট মহকুমা আদালতে তুলবে তাদেরকে। কিন্তু এমনটাই যে জানা যাচ্ছে সূত্রে মারফত যে সাত দিনের তাদেরকে কিন্তু পুলিশ আবার যাচ্ছে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে শোভজিৎ। একেবারে একদমই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যে খবর জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই যেভাবে সন্দেশখালীর যে ছবি আমরা দেখেছিলাম পর পর তিন দিন ধরে যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু সকাল থেকেই শুনশান সন্দেশখালী এবং থমথমে পরিস্থিতি যে ছবি আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য তুলে ধরলেন। এবং অপরদিকে দেখতে পাওয়া গেল যে আজ উত্তম সর্দার তাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার পরেই আজ তাদেরকে বসিরহাট আদালতে পেশ। আমাদের সঙ্গে দুই জায়গা থেকে ছিলেন দুই প্রতিনিধি, একদিকে সন্দেশখালী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য এবং অপরদিকে বসিরহাট আদালত চত্বর থেকে ছিলেন আমাদের অপর প্রতিনিধি প্রবীর মণ্ডল। দুজনকেই ধন্যবাদ।